হ্যালো ভিউয়ার্স সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে আজকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা ক্লাস সেভেনের ইংলিশের লেসেন ওয়ান দ্য বুক অফ নেচারের ইউনিট টুটা পড়বো ইউনিট ওয়ানের ভিডিওটা আমরা এর আগে দিয়ে দিয়েছি যারা যারা দেখোনি তাদেরকে অবশ্যই বলো ভিডিওটা দেখে নিতে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদেরকে অবশ্যই বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ও বেলাইকানটি ক্লিক করে রাখতে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলো আমরা পড়াটা আজকে শুরু করছি দেখো কি আছে ইউনিট ওয়ান আমরা যেটা পড়েছিলাম সেটা তোমরা পেয়েই যাবে তো ইউনিট টুটা দেখো আজকে স্টার্ট করছি ইউ রিড হিস্টোরি ইন বুকস তুমি তো ইতিহাস বই পড়েছ মানে তুমি তো বইতে অনেক ইতিহাস পড়েছ ঠিক আছে বাট ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন যখন পুরনো মানে অনেক আগে যখন মানুষ পৃথিবীতে ছিল না তখন কোনো বই তখন লেখা হয়নি হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন তাহলে কী করে আমরা জানতে পারবো সেই সময়কার ঘটনাগুলো মানে যখন সেগুলো তখন সেগুলো কী কী ঘটেছিল সেই সময় সেই ঘটনা তো আমরা জানতে পারবো না তাই কীভাবে সেটা আমরা জানবো উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং আমরা বসে থেকেই সব কিছু ভাবতে পারি না বা জেনে নিতে পারি না দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ানটেড টু অ্যান্ড উড দাস মেকআপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারিটেলস দেখো মারাটা কী আছে দেখো এটা খুব মজার ব্যাপার হবে কারণ আমরা যেমন চাইবো তেমনি সব কিছু কল্পনায় সাজিয়ে নিতে পারি আর এভাবেই সবচেয়ে সুন্দর রূপকথার গল্প তৈরি করতে পারি বাট কিন্তু দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ সিন কিন্তু এগুলি সত্যি হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই কারণ এগুলি আমাদের দেখা কোনো ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয় না বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোস ফার অফ ডেজ ফরচুনেটলি উই হ্যাভ সামথিংস হুইচ আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড কি বলছে দেখো কিন্তু প্রাচীনকালে ওই দিনগুলিতে ওই ওই দিনগুলিতে কোনো বই লেখা না হলেও সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলি প্রায় বইপত্রের মতোই আমাদের অনেক কথা বলে দেয় উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিস আমাদের কাছে শিলা ও পর্বত ও সমুদ্র আছে অ্যান্ড স্টার্স নক্ষত্রও আছে অ্যান্ড রিভার্স নদী অ্যান্ড রেজার্টস মরুভূমি আর শর্ট স্টোরি যেগুলো আমাদের কী জানিয়ে দেয় যেগুলো আমাদের প্রাচীনকালের কথা জানিয়ে দাও প্রাচীন মানে এই সরি ডেজার্ট অ্যান্ড ফসিল এখানে একটা লাইন স্কিপ করলাম দেখো দেখো এখানটা লাইন স্কিপ করেছি উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিস অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্ট অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিমালস মানে আমাদের কাছে কী কী রয়েছে শিলা রয়েছে পর্বত রয়েছে সমুদ্র রয়েছে নক্ষত্র রয়েছে নদী রয়েছে নদী মরুভূমি এবং প্রাচীন প্রাচীন প্রাণীদের জীবাশ্ম কিন্তু আমাদের কাছে রয়েছে দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্টস আর্লি স্টোরি ঠিক আছে পৃথিবীর প্রথম দিনকার কাহিনী জানার জন্য এগুলি অন্যান্য জিনিসপত্র আমাদের কাছে কিন্তু বইস্বরূপই ঠিক আছে এগুলো কিন্তু আমার সেই পুরনো জিনিসগুলো জানার জন্য একটা বইয়ের মতনই কাজ করে অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইট কি কী বলছে দেখো বলছে এই কাহিনী বোঝার প্রকৃত উপায় হলো কেবল অন্যের লেখা বই পড়া নয় প্রকৃতির নিজের বিশাল বইয়ের কাছে যাওয়া ইউ উইল আই হোপ আমি আশা করি সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স কীভাবে শিলা আর পর্বত থেকেই কাহিনী পাঠ করতে হয় তা তুমি খুব তাড়াতাড়ি শিখতে শুরু করবে ইমাজিন হাও ভেবে দেখো তো ফ্যাসিনেটিং ইট ইজ হাউ ফ্যাসিনেটিং ইট ইজ ভাবো এটা কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এখানে ফ্যাসিনেটিং কথাটা মানে হচ্ছে আকর্ষণীয় ওকে তো চলো আমার নেক্সট প্যারাটা দেখে নিচ্ছি কী আছে দেখো সেকেন্ড পাড়া কি আছে এভরি লিটল স্টোন প্রত্যেকটা ছোটো ছোটো পাথর দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড যেটা তুমি রাস্তায় পড়ে থাকতে দেখো অর অন দ্য মাউন্টেন সাইড মে বি লিটল পেজ ইন নেচার্স বুক অথবা সেই পর্বতের গায়ে যেগুলো ছোট ছোট মানে পড়ে থাকা পাথর ঠিক আছে যেগুলো দেখা যায় হ্যাঁ সেইগুলো তোমার কী হতে পারে এই নেচার্স বুকের একটা ছোটো ছোটো পাতা তৈরি হতে পারে অ্যান্ড মে বি এবেল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট আর সেইগুলো তোমাকে অনেক কিছু জানাতে সক্ষম হবে যদি তুমি সেই পড়ার কৌশলটা জানতে পারো টু বি বিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ বলছে হিন্দি বলছে টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি আর উর্দু আর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট কী বলছে দেখো হিন্দি কিংবা উর্দু কিংবা ইংরেজি যে কোনো ভাষা পড়তে গেলে তোমাকে অবশ্যই তার বর্ণমালা শিখতে হবে সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার্স তা তোমাকেও নেচারের অ্যালফাবেটগুলো তাকে অবশ্যই জেনে নিতে হবে বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস তার সেই বইতে তার যে গল্পগুলো লেখা থাকে সেই গল্পগুলো পড়ার জন্য প্রকৃতির অ্যালফাবেটগুলোকেও তোমাকে জেনে রাখতে হবে অফ স্টোন অ্যান্ড রক যেগুলো কোথায় থাকে সেই পাথরে এবং সেই শিলাতে সেই বইয়ের কাহিনিগুলো পড়ার জন্যও কিন্তু তোমাকে সে তার অ্যালফাবেটগুলো তৈরি করে রাখতে হবে আবার আগে থেকে জেনে রাখতে হবে ইভেন হাউ পার হ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস বলছে ইভেন নাও পার তুমি যদি ছোট্ট একটা বলছে ইভেন নাও পার ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস দেখো তোমাকে যদি তুমি যদি এটা পড়তে চাও বা তুমি যদি এটা পড়ো আমার মনে হয় তুমি অনেকটাই এটা পড়ার ক্যাপাসিটি তুমি শিখে গেছো বলছে ইভেন নাও পার হ্যাভস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস হয়তো তুমি জেনেও গেছো কীভাবে এটা পড়তে হয় তার হয়তো একটু কিছু হতে তুমি জেনে গেছো ইফ ইউ সি এ লিটিল রাউন্ড সাইনি বিবল তুমি যদি দেখতে পারো ছোট্ট একটা চকচকে ছোট ছোটো নুড়ি বা ছোট ছোটো পাথর ডাজ ইট নট টেল ইউ সামথিং যেটা তোমাকে যা কীভাবে সে বলছে দেখো বলছে ডাজ ইট নট টেল ইউ সামথিং সেটা কি তোমাকে কিছু জানিয়ে দেয় না মানে এটাই তো বলতে চাইছে মানেটা ভালো ক্লিয়ারলি বলে দিচ্ছি বলছে ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবল তুমি যদি ছোট্ট একটা চকচকে কোনো পাথর দেখতে পাও ডাজ ইট নট টেল ইউ সামথিং তোমাকে সেটা কিছু জানায় না বা বলে দেয় না হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস বলছে কীভাবে এটা রাউন্ড হলো স্মুথ হলো এবং শাইনি হলো উইদাউট এনি কর্নার্স আর রাফ এজেস কোনো ধার না ছাড়াই কোনো খসখস প্রান্ত না ছাড়াই কীভাবে এটা গোল হলো কীভাবে এটা চকচক হয়ে উঠলো আর কীভাবে এটা স্মুথ হয়ে উঠলো সেটা তোমাকে অনেক কিছু প্রশ্ন করায় না ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস তুমি যদি একটা বড়ো পাথরের খণ্ডকে ছোটো ছোটো টুকরোতে ভেঙে ফেলো ইচ বিটস ইজ রাফ প্রত্যেকটা কণায় কিন্তু বা টুকরো কিন্তু রাফ হয় অ্যান্ড হ্যাজ কর্নার্স কোন থাকে ধার থাকে অ্যান্ড রাফ এজেস যেখানে খর মানে এবার খেবড়ো ধার দেখতে পাওয়া যায় ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পিপলস কিন্তু কিন্তু সেই রাউন্ড স্মুথ পিপলের মতো দেখতে হয়ে ওঠে না হাউ দেন ডিড দ্য পিপল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি তাহলে কিভাবে একটা পিপল এইভাবে স্মুথ রাউন্ড ও শাইনি হয়ে ওঠে ইট টেল ইউ ইট উইল টেল ইউ ইট স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি এটা তোমাকে অনেক কিছুই জানিয়ে দেবে এর ইতিহাস সম্পর্কে যদি তোমার ভালো দৃষ্টি থাকে অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইটা যদি ভালো করে শুনতে পাও সেরকম তোমার কান থাকে ইট টেলস ইউ ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম এটা তোমাকে জানিয়ে দেয় যে কোনো এক সময় ইট মে বি লং এগো হয়তো অনেক বছর আগে ইট হ্যাজ এ বিট অফ এ রক এটা কিন্তু একটা পাথরের টুকরোই ছিল জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম দ্য বিগ রক যখন যেরকম একটা বড়ো পাথর থেকে ছোট ছোট পাথর ভেঙে নিলে যেরকম হয় সেই রকমই কিন্তু প্রথমে ছিল অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড থাকে এজেস থাকবে ধার থাকবে এবং কোন থাকবে প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইট বলছে প্রবাবলি দেখো প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইট হয়তো এটা তখনকার দিনে পর্বতের গায়ে দেখা দিয়েছিল দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াষ্ট ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি তারপর কি আসলো বৃষ্টি এসে সেটাকে নিয়ে ধুয়ে নিয়ে চলে গেল লিটিল ভ্যালিতে ছোট্ট উপত্যকায় হোয়াইট ইট এ মাউন্টেন স্ট্রিম যেখানে সে দেখতে পাবে একটা পর্বতের ঝর্নার সমেত ধুইট পুস্ট ইট যেটা থেকে ফেলে দেবে অন অ্যান্ড নিয়ে যাবে নিয়ে যাবে বই নিয়ে যাবে অন টিল ইট রিসেট লিটিল তখন আরো ছোট্ট নদীতে গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ সেই ঝর্নার গতিতে সে বয়ে বয়ে বই নদীতে পড়বে অ্যান্ড দ্য লিটল রিভার এবং সেই ছোট্ট নদী টু কি নিয়ে যাবে টু দ্য বিগ রিভার সেটা বড় নদীতে নিয়ে যাবে অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল এট দ্য বটম অফ দ্য রিভার আর সেটা নদীর নদীর একদম নিচে সেটা কি হতে রোল হতে হবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে অ্যান্ড ইটস এজেস অ্যান্ড ইস এজ এ সোয়ার ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি এবং সেই যে ধারগুলো সেগুলো আস্তে 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 খসে খসে ঘষে 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 কি হয়ে যাবে স্মুথে এবং শাইনিতে পরিণত হবে চকচকে এবং মসৃণ হয়ে উঠবে সো ইট বিকেম দ্য পিবেল দ্যাট ইউ সি আর এই হলো সেই পিবেল যেটা তুমি চোখে দেখতে পাও সাম হাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট কোনোভাবে নদী সেটাকে ফেলে রেখে গেছে আর তুমি তাই সেটাকে দেখতে পেয়েছো ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন যদি নদী এটাকে সে বয়েই নিয়ে যেত ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার এটা আরও ছোটো হয়ে যেত আরও ছোটো হয়ে যেত টিল অ্যাট লাস্ট ইট যতক্ষণ না পর্যন্ত এটা বিকেম এ গ্রেন অফ স্যান্ড ততক্ষণ একটা বালি কণায় পর্যন্ত পর্যন্ত হচ্ছে ততদিন সেটা ছোটো হতে হতে থাকবে অ্যান্ড জয়েন ইটস ব্রাদার্স অ্যান্ড দ্য সাইড টু মেক এ বিউটিফুল বিচ হোয়ার আর লিটিল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড সমুদ্রে যেখানে সমুদ্র তীরে গিয়ে তার ভাইদের সঙ্গে মিলিত হয়ে সমুদ্রের ধারে একটা সুন্দর বিচ তৈরি করবে যেখানে বাচ্চা ছেলেরা তারা খেলা করবে এবং বালি দিয়ে দুর্গ তৈরি করবে ঠিক আছে ইফ এ লিটিল পিপল ক্যান ইউ সো মাচ যদি একটা ছোট্ট কণা তোমাকে এত কিছু জানিয়ে দেয় হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স তাহলে ভাবো কত কিছুই আমরা এই বড় বড় পাথর মাউন্টেন পাহাড় পর্বত থেকে জানতে পারবো অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আর্স যেগুলো আমরা আমাদের চারিপাশে দেখতে পাচ্ছি ঠিক আছে আমাদের যে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা আরও বেশি জানতে পারা সম্ভব তাহলে কত কিছু আমরা জানতে পারবো এই রক্স ও থেকে যেটা আমরা আমাদের চারিপাশে দেখতে পাচ্ছি সেই সমস্ত অর্থ আমরা সব কিছু এই বড়ো বড়ো পাথর ও পর্বত থেকে আমরা কি করব জানতে পারবো তাই না তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ইউনিট ওয়ান ইউনিট টু আমাদের কমপ্লিট হয়ে গেল তো তোমরা ভিডিওটা দেখবে পড়াটা কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবে যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই শেয়ার করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে অবশ্যই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো